তালেব আলম দেখে এখন প্রশ্ন মনে করছে আটকানোর জন্য, আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, পানি পাক নাকি না পাক? তালেব আলম বুঝে ফেলেছে আসলে ইঁদুর মিঁদুর কিছুই করেনি, আটকানোর জন্য প্রশ্ন। যদি মাসালা জানার দরকার হইতো, মাসালা জানার উদ্দেশ্যে মাদ্রাসায় আসতো, যাওয়ার পথে গতিককে মাদ্রাসা জিজ্ঞেস করতো, ঠিক আছে আমাকে আটকানোর জন্য প্রশ্ন, আমিও আটকাই। চাচা মিয়া প্রশ্ন তো করেছেন, সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কি তথ্য বলেন? তথ্য হইল ইঁদুর কূপে পড়ার দুই সুরত, দুই অবস্থা, হয়তো নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। নিজে নিজে যদি পড়ে থাকে এটারও দুই সুরত, হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাভ দিয়ে পড়ছে। পড়ার পরে আবার দুই সুরত, হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে। জিন্দা থাকলে আবার দুই সুরত, হয়তো এখনো সাঁতার কাটে অথবা নিস্তেজ হয়ে গেছে। মারা গেলেও দুই সুরত, হয়তো এখনো ভাসে অথবা ডুবে গেছে। যদি ডুবে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফুলেনি। যদি ফুলে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা কোনো গন্ধ আসেনি। যদি পানিতে গন্ধ আসে আবারও দুই সুরত, হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা এখনো রঙে কোনো পরিবর্তন আসেনি। যদি পরিবর্তন এসে যায় আবারও দুই সুরত, বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের পচা অংশ বালতিতে করে ওঠে অথবা ওঠে না। যদি ওঠে আবারও দুই সুরত, গোস্ত সহকারে ওঠে অথবা গোস্ত পচে গেলে শেষ হয়ে গেছে শুধু হাড্ডি ওঠে। হাড্ডি উঠলে আবার দুই সুরত, এখনো হাড্ডির জোড়া লেগে আছে অথবা জোড়াও ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত পৌঁছার পর প্রশ্নকারী বলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। এরপরে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আরে বাপরে বাপ, মাদ্রাসার ছাত্ররা কি যে বিচক্ষণ হয়, মাত্র একটি মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর দুই সুরত দুই সুরত দুই সুরত যে শুরু করছেন, যেন সিলেট শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে, সিলেট যাওয়ার ছাড়া থামাথামি নেই। আমার তো বিদেশ হয়ে যাওয়ার দশা, আরো কতক্ষণ থাকলে আরো কত দুই সুরত জানি বের করতো আল্লাহ জানে, কোন রকম দৃশ নিয়ে বেঁচে আসছি। কিভাবে তাকে টলাই দিল কোরআনের বরকত। আমাদের মধ্যে এমন কে আছে যে বোকা হয়ে থাকতে চায়? কেউ নেই। সকলেরই চাহিদা আমি বুদ্ধিমান হই, জ্ঞানী হই, বরং শুধু বুদ্ধিমান নয়, যুগশ্রেষ্ঠ বুদ্ধিমান হই, যুগশ্রেষ্ঠ জ্ঞানী হই, এ চাহিদা সকলের। কিন্তু কোন রাস্তায় চললে, কি কাজ করলে বুদ্ধিমান হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, ওই কাজ চয়ন করা, ওই রাস্তা চিনা আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ওই রাস্তাটি চিনাই দিলেন, ওই কাজটি দেখাই দিলেন। তিনি বলেন, কোরআনে কারিম হেকমতে ভরা, জ্ঞানী পরিপূর্ণ, ওয়াল কোরআনিল হাকিম। অতএব হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনাই ঢুকবে, স্বাভাবিক কথা কোরআন তাকে জ্ঞানী বানাই দিবে। জ্ঞানী হতে হলে কোরআনের বিকল্প আর কিছু নেই। হিজরতের রাত, মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে, বরে বরে ঘরে ঢুকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে সব কিছু জানিয়ে দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু তিনি চিন্তিত,
মক্কার অনেক মুশরিকদের আমানত তার কাছে গচ্ছিত। এই আমানতগুলো এই মুহূর্তে মালিককে কিভাবে পৌঁছিয়ে দিবে ভাবার বিষয়। যারা আমার রক্তের পিপাসু আমি তাদের আমানত নিয়ে চিন্তিত। নবীর চরিত্র কাকে বলে? কিংকর্তব্য বিমূর হয়ে চাচাতো ভাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, বললেন, ভাই আলী, মুশরিকরা বাড়ির চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন, হিজরতেরও আদেশ দিয়েছেন, আমি তো চলছি। এই আমানতগুলো এই মুহূর্তে মালিককে পৌঁছানো যাচ্ছে না, তোমাকে বুঝিয়ে দিলাম। আগামীকাল আমানতগুলো যথাযথ মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও হিজরত করবে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি দরখাস্ত? আপনি যে বিছানা মোবারকে, যে চাদর মোবারক মোড় দিয়ে ঘুমান, ওই বিছানা মোবারকে, ওই চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু ঘুমানোর অনুমতি দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। হযরত আলী কেন এই অনুমতি প্রার্থনা করলেন? পরবর্তীতে ফখর করবেন যে আমি তো ওই আলী যে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকে তার চাদর মোড় দিয়ে ঘুমিয়েছি। না, তিনি ভাবতেছেন তিনি তো হিজরতে চলে যাবেন, বড় বড় কাফেররা ঘরে ঢুকে যখন দেখবে বিছানা খালি, বুঝে ফেলবে মোহাম্মদ ভেঙে গেছে, হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে শহীদ করে দিবে। অতএব আমি যদি তার বিছানা মোবারকে, তার চাদর মোবারক মোড় দিয়ে শুয়ে থাকি, এরা ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, ভাববে মোহাম্মদ শুয়ে আছে, উপর থেকে তলোয়ার পড়বে, আমি আলী শহীদ হয়ে যাব। এই সুযোগে আমার নবী নিরাপদে মদিনায় হিজরত করতে পারবেন। কি বিচক্ষণতার পরিচয় দিলেন! এর পাশাপাশি নবী প্রেম, রাসূলের মহব্বত, এশকে রাসূল কাকে বলে তারও পরিচয় দিয়ে গেলেন। আমি এক আলী কেন? আমার ন্যায় লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়ে যদি আমার রাসূল নিরাপদে হিজরত করতে পারেন, এই সওদা সস্তা হবে। আয় দোস্ত আগার জাত লবি যাব তো বখশাম, আয় দোস্ত আগার জাত লবি যাব তো বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তো বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তো বখশাম। আজ আমরাও আশেক রাসূলের দাবিদার। আশকের পরিচয় কি দেই? বেশি থেকে বেশি 12 রবিউল আউয়াল একটা মিছিল বের করি, রাসূলের হক আদায় হয়ে গেছে, আমি আশেক রাসূল হয়ে গেলাম। কত বড় জুলুমের কথা! আল্লাহর এক কলিতে বলে গেছেন, জিনহার আজা কাওমন আবাসি কে ফেরি বাম, জিনহার আজা কাওমন আবাসি কে ফেরি বাম, হকরাব সজোদে ও নবী রাব দুরুদে, হকরাব সজোদে ও নবী রাব দুরুদে। বছরে একবার ঈদের মাঠে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর হক আদায় করে ফেলি, বছরে একবার 12 রবিউল আউয়াল মিছিল বের করে নবীর হক আদায় করে ফেলি, মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও নবীর সুন্নতের বংশ পাওয়া যায় না, আমি আশেকের রাসূল। আর যাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙ্গিত, হেরা ওয়াহাবি, আশেকের রাসূল হতে পারেনি। আমরা বলি এই গালি আরো যত দিতে পারো আমরা ততই খুশি, আরো দাও। কেন খুশি?
আমাদের এক মুরব্বী বলতেন, কোরআন কিতাব চুরি করা ভালো। কেন ভালো? তোমরা এত ওয়াজ করে বলো, চোর চুরির মাল মাথায় নিয়ে হাসর মাঠে উঠবে। হাসর মাঠে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন, বন্দা কি নিয়ে এসেছো, বলবো আল্লাহ দেখেন না মাথায় কি। তো কোরআন কিতাব চুরি করা ভালো। আমরা বলি ওয়াহাবি গালি আরো যত দিতে পারো ততই ভালো, দাও। কেন ভালো? কারোর সাথে যদি সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্ক বোঝানোর জন্য আরবিতে একটি ইয়া ব্যবহার হয়, একে বলা হয় সম্বন্ধ বাচক ইয়া। বাংলায় রসিকার কিংবা দীর্ঘিকার ব্যবহার হয়। যেমন আমাদের সম্পর্ক বাংলাদেশের সাথে, এই সম্পর্ক বোঝানোর জন্য আমাদেরকে বলা হবে বাংলাদেশি। যাদের সম্পর্ক আরবের সাথে, ওইটা বোঝানোর জন্য বলা হবে আরবি। এই হিসাবে যাদের সম্পর্ক ওয়াহাবের সাথে, ওয়াহাব আমার আল্লাহর একটি গুণবাচক নাম, যিনি বড় দাতা তাকে বলে ওয়াহাব। তাই আমরা বাচ্চাদের নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম। তো ওয়াহাবের সাথে যাদের সম্পর্ক, এটা বোঝানোর জন্য এদেরকে বলা হবে ওয়াহাবি। তার মানে আমাদের সম্পর্ক ওয়াহাবের সাথে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সাথে। হাসর মাঠে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, বান্দা কি নিয়ে এসেছে, বলবো আল্লাহ যারা আমাদেরকে শত্রু ভাবতো এদের সাক্ষীতে একটু দেখে নেন কি নিয়ে এসেছি। দুনিয়ার আদালতে শত্রু যদি শত্রুর সপক্ষে সাক্ষী দেয়, গ্রহণযোগ্য হয়, আল্লাহ আপনার আদালতও গ্রহণযোগ্য হবে। এরা আমাদেরকে ওয়াহাবি বলতো সব সময়, আমরা আল্লাহ আল্লাহ, তো শত্রুর সাক্ষী আপনি গ্রহণ করবেন না, এই গালি যত দাও আমরা আরো খুশি দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, তাকওয়িনি ভাবে, কওমি মাদ্রাসার আলেম সমাজ, কওমি মাদ্রাসার অনুসারী, এরা যে আল্লাহ ওয়ালা, শত্রুর মাধ্যমে সাক্ষীটা জোগাড় করে রাখতেছেন, এরা ওয়াহাবি, আল্লাহ ওয়ালা। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জীবন যাবে তো যাক, আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছবেন সওদা সস্তা, আরো বিচক্ষণতার পরিচয় দিলেন। ভোরে ভোরে আবু জাহালের নেতৃত্বে, কোন কোন বর্ণনা অনুযায়ী 12 গোত্রের 12 সর্দার তলোয়ার নিয়ে ঘরে ঢুকে, কোন কোন বর্ণনা অনুযায়ী 18 গোত্রের 18 সর্দার তলোয়ার নিয়ে ঘরে ঢুকে, তলোয়ার উত্তোলন করে, তলোয়ার পড়বে, চাদরের নিচের লোকটি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এই মুহূর্তে আবু জাহাল বলছে, এই তোমরা একটু থামো, কি ব্যাপার? চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না, চাদর সরাই, তাকে জাগাই, এরপরে হত্যা করে বীরত্ব প্রকাশ হবে। এই বলে আবু জাহাল চাদর টান দেয়, টান দিয়ে দেখে আলীর চেহারা মুহাম্মদ নেই। হায় হায় হায়, সারা রাতের পাহারাদারি, ঘুম নেই, নিন নেই, এ শ্রম জলেই গেল, তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়? আমরা যদি এই পরিস্থিতির শিকার হতাম, দেখতাম আমি 18টি তলোয়ারের ছায়া তলে, বলতাম আগে প্রাণ ভিক্ষা চাই এরপরে কথা। 21 বছর বয়সের যুবক আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গর্জে উঠলেন, ও মুশরিকদের সর্দার, এই তোমার বুদ্ধির পরিচয়? রাত ভর পাহারাদারি করেছো তোমরা, সজাগ ছিলে তোমরা, আমি আলী ঘুমিয়ে আছি, সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে এসে জিজ্ঞেস করতেছো মুহাম্মদ কোথায়? প্রশ্নটি উল্টা নয়? আবু জাহালের চেহারায় চুনকালি পড়ে যায়, যে কথা তো ঠিক, এই 21 বছরের আলীর সামনে আবু জাহালের মতো সর্দার বেজ্জত হয়ে গেল। বরং আমি জিজ্ঞেস করতে চাই, আমার ভাই মোহাম্মদকে কি করেছ, তাড়াতাড়ি বলো। আবু জাহালের চেহারা কালো হয়ে যায় বেজ্জতিতে। কেন এই দশা ঘটল? আল্লামা রুমির ভাষায় বুল হাকাম না মাসবুদ বো জাহালে সোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ। এক সময় তার উপাধি ছিল আবুল হাকাম,
জ্ঞানের পিতা, জ্ঞান নির্ণয় জ্ঞানের পিতা। এখন তাকে আবু জাহাল বললে দুনিয়াবাসী চিনে, জগৎবাসী চিনে, আবুল হাকাম বললে কেউ চিনে না, আমর বললে কেউ চিনে না। কেন এই দশা ঘটল? তার ভিতরে কাজ করেছে হিংসা, তার ভিতরে কাজ করেছে নেতৃত্বের লোভ, নেতৃত্বের লালসার লোভ যার ভিতরে থাকে, হিংসা যার ভিতরে থাকে, তার এই দশা ঘটে। কবুল হাকাম না মাসবু দবু জাহালে সোদ আয় বসা আহাল হাসাদ না আহালে সো। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকতে? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানী পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। এক বেটা তার স্ত্রীকে খুব ভালোবাসে, কাছে রাখতে চায়, আর স্ত্রী চায় স্বামী ছেড়ে অন্যত্র চলে যাবে। এক রাত কি নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া, এক পর্যায়ে গিয়ে স্ত্রী বলছে তোমার সাথে কথা নেই, কথা বন্ধ। স্বামী যতই চেষ্টা করছে স্ত্রী কথা বলে না। স্বামী হঠাৎ বলে ফেললো, আজ সবে সাদেকার আগে আগে যদি কথা না বলো তোমাকে তিন তালাক। স্ত্রী তো খুব খুশি, পেয়ে গেছি সুযোগ, সবে সাদেক হবে, তালাক হবে, আমি চলে যাব। স্ত্রী আর কথা বলে, স্বামী দেখলো ইন্না লিল্লাহ কি বলে ফেললাম, সে তো এটাই চায়। এখন স্ত্রীকে কিভাবে রাখা যায়? বিভিন্ন আলেমের শরণাপন্ন হয়, সবার এক কথা, কথা বলানোর চেষ্টা করো, কথা বললে রাখতে পারবে, না হয় তালাক হয়ে যাবে। বেচারা শেষমেশ ধন্না দিল ইমামে আজম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইমা, হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। গিয়ে বলছে, হুজুর আমি স্ত্রীকে আমার কাছে রাখতে চাই, আজ কথায় কথায় বলে ফেলেছি, সবে সাদেকের আগে আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তিন তালাক। ও তো এখন মুখে তালা দিয়ে বসে আছে, কথা বলে না, সবে সাদেক হবে, তালাক হয়ে যাবে, আমি তো স্ত্রী রাখতে পারলাম না, রাখার কি কোনো বুদ্ধি আছে? ইমাম বললেন, নাকে তেল দিয়ে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপর তো আস্থা আছে, বেচারা গিয়ে ঘুমিয়ে পড়ে, স্ত্রীর রাতভর গাঁটটি বাঁধে, সবে সাদেক হবে, বিদায় নিয়ে। এদিকে ইমাম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব আজ সবে সাদেকের ঘন্টা খানেক আগে একটা বার আজান দিবেন। কয় কেন? এটা এখন বলা যাবে না, এখন বলে দিলে যদি ঘুমর ফাঁক হয়ে যায় ওই স্ত্রীকে গিয়ে বলে দেয়, এখন বলা যাবে না। ইমামের আদেশ অনুযায়ী মুয়াজ্জিন সাহেব সবে সাদেকের এক ঘন্টা আগে আজান, স্ত্রী তো আর জানে না, গাট্টি গোটা হাতে নিয়ে স্বামীর পাশে এসে জাগায়, এই ওঠুন আমি গেলাম সালাম। স্বামীর চোখ খুলে দেখে আজানের আওয়াজ শোনা যায়, ইন্না লিল্লাহ, ইমাম আমাকে ধোকা দিয়ে দিল, তালাক তো হয়ে গেছে। দৌড়িয়ে গেছে ইমামের খেদমতে, হুজুর আপনি আমাকে ধোকা দিলেন, কি ধোকা, আমি ঘুমিয়ে আছি, আজানের পর স্ত্রী কথা বলেছে, তালাক তো হয়ে গেছে, এখন সে সালাম দিয়ে বিদেন নিয়ে যাচ্ছে হাতে গাঁটটি, কয় না তালাক হয়নি, না হুজুর হয়ে গেছে, আজানের আওয়াজ আমি নিষ্কানে শুনেছি। ইমাম বললেন, তোমার স্ত্রীকেও ডাকো, স্বামীকে ওই মুয়াজ্জিন সাহেবকেও ডাকো। উভয়জনকে ডাকা হইল, সকলের সামনে ইমাম মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেব আজান কখন দিয়েছেন? হুজুর সবে সাদেকের এক ঘন্টা আগে দিয়েছে। স্ত্রী তো মাথায় হাত, হায় হায় হায়, কি সুযোগ, হাত ছাড়া হয়ে গেল, তালাক তো হইল। তালাক হওয়া ভালো না না হওয়া ভালো? না হওয়া ভালো। এই ভালোর ব্যবস্থাটা করে দিলেন ইমাম, এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ, এক পাদ্রী এসে তাকে প্রশ্ন করে, ইংরেজরা ইউরোপ থেকে বহু পাদ্রী, বহু পণ্ডিত আমদানি করেছিল,
এই দেশের আলেম সমাজের সাথে বহস করে যাতে এদেরকে হারাইয়া দেয়। কিন্তু আমার আল্লাহর মেহরবানি, একটি বহসও কোনো পাদ্রী জিততে পারেনি, এমনকি কোনো কোনো বহসে হেরে গিয়ে লজ্জায় আত্মহত্যা পর্যন্ত করেছে। তো পাদ্রী এসে হযরত শাহ সাহেবকে প্রশ্ন করে, হুজুর আমি এক জায়গায় যাচ্ছি, কিছুদূর হাঁটার পর দেখি রাস্তা দুই দিকে, আমার রাস্তা কোনটি আমি চিনি না, এখানে মানুষও দুইজন আছে, একজন বসে আছে আর একজন ঘুমায়, আমি কাকে জিজ্ঞেস করে রাস্তা চিনব? সারাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, সজাগ লোকটির ন্যায় তুমি অপেক্ষায় থাকো ঘুমন্ত ব্যক্তির সজাগ হওয়া পর্যন্ত, সজাগ হলে তাকে জিজ্ঞেস করে রাস্তা চিনবে। পাদ্রি বলল, হুজুর উল্টা জবাব দিলেন, মোটা উল্টা দেয়নি, সজাগ ব্যক্তিও তোমার না রাস্তা চিনে না, তাই সেও ঘুমন্ত ব্যক্তির সজাগ হওয়ার অপেক্ষায় বসে আছে, ঘুমন্ত ব্যক্তি চিনে এই জন্য নিশ্চিন্ত ঘুম এসে গেছে, ও যদি না চিনত টেনশনে তারও ঘুম আসতো না, সেও বসে থাকতো। এরপর বললেন, তুমি প্রশ্ন কেন করেছো আমি কি বুঝিনি? কেন, যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তা চিনতে হবে তুমি লাফ মারতে, যে তাহলে ইসলাম মানা যাবে না, খ্রিস্ট ধর্ম মানতে হবে, যেহেতু খ্রিস্ট ধর্মের নবী সজাগ, উনি জিন্দা, চতুর্থ আকাশে আছেন, আর মুসলমানদের নবী মদিনার অজাফাকে ঘুমাইতেছেন, তোমাদের নবীও তো আমাদের নবীর অপেক্ষায় আছেন, তাই আমাদের আগে আবার আগমন ঘটবে ওনার, আমাদের নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে জান্নাতে পৌঁছবেন, গন্তব্যে পৌঁছবেন। এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানী পরিপূর্ণ কোরআন, যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। একজন তালেবুল ইলম মাদ্রাসা বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা আরেক বেটা যায়, কিছু মানুষ আছে আল্লাহ পাক ক্ষমা করুন, আলেম দেখলে, তালেবুল আলেম দেখলে, মাদ্রাসা দেখলে সহ্য হয় না, চুলকানি ওঠে, আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করে, এরও এখন প্রশ্ন মনে পড়ছে, আটকানোর জন্য প্রশ্ন করছে। আমাকে একদিন এক ভদ্রলোক এসে প্রশ্ন করতেছেন, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগে কৃতিত্ব প্রকাশ করতেছেন যে আমি এই প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও জবাব দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমার ওই চাচা, বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ বিজ্ঞ মুফতি ছিলেন। বললাম, উনি যখন পারেননি আমি তো উনার জুতার ধুলি সমানও নই, আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। কো না হুজুর করি দেখেন না, হে প্রশ্ন করবি। কি প্রশ্ন? কো খেজুর গাছ কোত্থেকে আসলো আর কদু গাছ কোত্থেকে আসলো? দুই গাছ নিয়ে হের ফেরিসেন। আম গাছ কোত্থেকে আসলো, জাম গাছ কোত্থেকে আসলো, আমরা এটা জানি, কোনো গাছের ব্যাপারে তো জানি না, আল্লাহ পাক সৃষ্টি করছেন এইভাবে আসছে, এখন হের দুই গাছ নিয়ে প্রশ্ন। বললাম, ভাই আমার চাচা যান পারেননি, আমিও পারলাম না, কো তাহলে আমার থেকে শুনুন, তো জবাব তো আছে আপনার কাছে, প্রশ্ন করেন কেন? করলাম আর কি। কোথায় পেয়েছেন জবাব? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? কিতাবের নাম হাজার মশলা। কিতাবের নাম হাজার মশলা। কি জবাব বলেন? উহুদের ময়দানে আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ, এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। তাহলে মাশাআল্লাহ, জবাব তো বড় সুন্দরে শোনা যায়, তবে আমার দুইটি কথা। কি কথা? বললাম যে উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। হযরত মরিয়ম ক্ষুধার্ত, জনমানবহীন এলাকা, খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ পাক ওহী পাঠাইলেন, তোমার পাশে যে খেজুর গাছ দাঁড়াই আছে, খেজুর গাছের ডাল ধরে নাড়া মারো, তরু তাজা খেজুর পড়বে, খেতে পারবে।
ওহদের যুদ্ধ সংগঠিত হওয়ার 600 বছর আগের এই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল? কোন বেচারার জবাব নেই। দুই নম্বর কথা, এরও বহু বছর আগে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে যান, দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করেন। হজম হয়েছিলেন? হয়নি। অক্সিজেন শূন্য এলাকা, সাগরের তলার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, হজম কেন হইলেন না? মাছের পেটে যাওয়ার পরও আমার আল্লাহর জিকির বলেননি। সেখানেও জিকির কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। যে কলবে আমার আল্লাহর জিকির থাকে, কলবে এটা জিন্দা, জিন্দা কলব। যে দেহে থাকে, দেহ এটা জিন্দা, জিন্দা দেহ কোনোদিন হজম হইতে পারে না। অনেকে ঘুমানোর সময় হা করে ঘুমায়, এই সুযোগে যদি মুখ দিয়ে একটি ইঁদুর ভিতরে ঢুকে যায়, ফ্যাটের ভিতরে দৌড়াদৌড়ি করে, যতক্ষণ ইঁদুরটি জিন্দা থাকবে অতক্ষণ কি হজম হবে? হবে না। হজম হইতে হলে মরতে হবে। তো নবী তো জিন্দা, আল্লাহর জিকিরের বরকতে হজম হবেন কিভাবে? উজানির খুতবে ওয়াক্তে হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ ওনার এক মুরিদ আমাদের পার্শ্ববর্তী গ্রামে হায়দর আলী কারি, ছোটবেলায় তাকে আমি দেখেছি, মাথায় টুপি নেই, পাগড়ি নেই, পায়ে জুতা নেই, স্যান্ডেল নেই, গায়ে জামা নেই, গেঞ্জি নেই, শুধু লুঙ্গি। কি শীতকাল কি গরমকাল, শুধু গরম আর গরম। জিকির করতেন, চিৎকার দিতেন, হাঁটতেন, খালি মুখে আজান দিলে 5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। কি ইমানি শক্তি! আমি ছোট্ট আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে একদিন যাই, উনি এদিকে আসতেছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখে দিলেন এক চিৎকার, আমি এর আগে এত বড় চিৎকার জীবনে শুনিনি, দিলাম লাফ হঠাৎ করে। চিৎকার দিয়ে বলতেছেন, জিকিরে গো, জিকিরে গো, জিকিরে তোরা জানাস, জিকিরে গো, জিকিরে গো, জিকিরে তোরা জানাস, দিল রা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস। জিকির করতে থাকো, করতে থাকো, জিকির তোমার জান। কলবকে রহমানের জিকিরের মাধ্যমে জিন্দা রাখো, যার ফয়েজে সারা দেশ ফয়েজি আফতা, আমরা সমবেত হয়েছি। আমার ওস্তাদে মোহতারাম, আমার শায়খ মুর্শিদ, কায়েদে মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, জিক্রে মুজাসসাম ছিলেন, সব সময় শুধু জিকির আর জিকির। কি গুম, কি সাজা, কি ব্যস্ত, কি অবসর, জিকির সব সময় জবানে যায়। 40 দিন পর মাস আল্লাহর পয়গাম্বরকে সাগরের কিনারে রেখে যায়, সাজার প্রয়োজন, হেফাজতের দরকার। আল্লাহ পাক উপরে কুদু গাছের ব্যবস্থা করে দিলেন, কুদু গাছের পাতা হয় বড় বড়, ছায়া বেশি, কুদু গাছে মাছি বসে না, নিরাপদে থাকা যায়। ওই কুদু গাছটি কাক দাঁত থেকে উঠেছিল, এখন বেচারা লাজবাব, জবাব দিতে পারতেছে না। এখানেও তালে বেলে মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছি, ওই বেটা রাস্তা দিয়ে হেঁটে যায়, তালে বেলাম দেখে এখন ফাস্ত মনে পড়ছে 58 দিন। আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, পানি পাক নাকি না পাক? তাল বেরালেন, বুঝে ফেলেছে আসলে ইঁদুর মিঁদুর কিছুই করেনি। 58 জন প্রশ্ন, যদি মাসালা জানার দরকার হইতো, মাসালা জানার উদ্দেশ্যে মাদ্রাসায় আসত, যাওয়ার পথে গতিককে মাদ্রাসা জিজ্ঞেস করত, ঠিক আছে আমাকে 58 জন প্রশ্ন, আমিও 28। চাচা মিয়া প্রশ্ন তো করেছেন, সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কি তথ্য বলেন? তথ্য হইল, ইঁদুর কূপে পড়ার দুই সুরত, দুই অবস্থা, হয়তো নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। নিজে নিজে যদি পড়ে থাকে, এটারও দুই সুরত, হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাভ দিয়ে পড়ছে। পড়ার পরে আবার দুই সুরত, হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে। জিন্দা থাকলে আবার দুই সুরত, হয়তো এখনো সাঁতার কাটে অথবা নিস্তেজ হয়ে গেছে। মারা গেলেও দুই সুরত, হয়তো এখনো ভাসে অথবা ডুবে গেছে। যদি ডুবে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফুলেনি। যদি ফুলে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা কোনো গন্ধ আসেনি। যদি পানিতে গন্ধ আসে আবারও দুই সুরত,
হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা এখনো রঙে কোনো পরিবর্তন আসেনি। যদি পরিবর্তন এসে যায় আবারও দিশুর বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের পচা অংশ বালতিতে করে ওঠে অথবা ওঠে না, যদি ওঠে আবারও দিশুর গোস্ত সহকারে ওঠে অথবা গোস্ত পচে গেলে শেষ হয়ে গেছে শুধু হাড্ডি ওঠে, হাড্ডি উঠলে আবার দিশুর এখনো হাড্ডির জোড়া লেগে আছে অথবা জোড়াও ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত পৌঁছার পর প্রশ্নকারী বলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। এরপরে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আরে বাপরে বাপ, মাদ্রাসার ছাত্ররা কি যে বিচক্ষণ হয়, মাত্র একটি মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর দুই সুরত দুই সুরত দুই সুরত যে শুরু করছেন যেন সিলেট শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে, সিলেট যাওয়া ছাড়া থামাথামি নেই, আমার তো বিদেশ হয়ে যাওয়ার দশা, আরো কতক্ষণ থাকলে আরো কত দুই ছুর জানে বের করতো আল্লাহ জানে, কোন রকম ডিশ নিয়ে বেঁচে আসছি। কিভাবে তাকে টলাই দিল কোরআনের বরকত, আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানী পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। বেষ্টন শুধু এতটুকু, এরা তাদের জ্ঞান প্রকাশ করে না, অন্যেরা প্রকাশ করে, কেউ রাগ করবেন না, বাস্তব কথা বলছি। যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার কি নাম, অ্যাডভোকেট সম্মদ আলী, অ্যাডভোকেট তো নামের অংশ না, ওইটা তো জিজ্ঞেস করা হয়, ওইটা বলতে হবে, আমি যে বড় জ্ঞানী অ্যাডভোকেট এটা জানার লাগবে, তো অ্যাডভোকেট সম্মদ আলী। আপনার কি নাম, ইঞ্জিনিয়ার আবিদ আলী, ইঞ্জিনিয়ার শব্দ বলতে হবে, অথচ এটা তো নামের অংশ না। পক্ষান্তর একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করুন, হুজুর আপনার কি নাম, বলবে আব্দুল্লাহ, জীবনও বলবে না শাইখুল দাহার আব্দুল্লাহ, জীবনও বলবে না যে শাইখুল হাদিস আব্দুল্লাহ, জীবনও বলবে না যে পীরে কামেল আব্দুল্লাহ, জীবনও বলবে না যে হাদি এ কওম আব্দুল্লাহ, জীবনও বলবে না যে মুফাসসির কোরআন আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ বলবে, বেশ কমিতে যুগ না হয় যখন মোকাবেলা হয় টক্কর বাদে তখন বুঝে আসে বাস্তবে জ্ঞানী কি। আমাদের কুমিল্লার গৌরব আল্লামা মুস্তাফা আল হুসাইন রাহেমাহুল্লাহ হোটেল অবস্থায় খেতে বসলেন, সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন, হুজুর যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা খায়, হুজুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলো যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন, এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। ভদ্রলোক চা খায় আর হুজুরের দিকে তাকায়, মনে মনে ভাবে মোল্লা বোধ জীবনে গোস্তের চেহারা দেখে, গোস্ত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করে বসল, হুজুর জি আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, মিল হবে কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হবে, এই লক্ষ্যে প্রশ্ন, চা খায় আর প্রশ্ন আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআন ওয়ালা, জবাব দিলেন জি জনাব আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হলো, কিসের বরকত, কোরআনের বরকত, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। অতএব যদি জ্ঞানী হতে চাই কমই মাদ্রাসার বিকল্প আর কিছু নেই, কোরআন সুন্নার বিকল্প আর কিছু নেই, নিজেরা সম্পর্ক রাখি, নতুন প্রজন্মকে এখানে পাঠাই, ইনশাআল্লাহ জ্ঞানী হবে, দুনিয়া উজ্জ্বল হবে, আখেরাতও সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।